हाय गाइस अस्सलाम वालेकुम चले আসছি হ্যাপি ফুড ফ্রাম থেকে আরেকটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি হ্যাপি আমি মুক্তা আজকে আমরা চ্যালেঞ্জ করব সাদা ভাত আলু ঝুরঝুরে রুই মাছের ডিম দিয়ে ভাজি তিতা পাট শাক আর হচ্ছে রুই মাছের ঝোল আর সাথে লেবু আছে তো গাইস আমাদের যে আজকে চ্যালেঞ্জটিতে জিতে যাবে উইনার হবে আর যে লুজার হবে অবশ্যই লুজারের জন্য অনেক অনেক সুন্দর একটা পালিশমেন্ট আছে তো গাইস আমরা আজকে যে হেরে যাবে তার জন্য খুবই একটা ভালো পালিশমেন্ট আর যে জিতবে তার জন্য কিছু যে জিতবে তার জন্য অবশ্যই যে জিতবে তার জন্য তো অনেক ভালো তো গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন গাইস যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের ভিডিওটি দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন অবশ্যই করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা চ্যালেঞ্জটি শুরু করতেছি ওকে হ্যাঁ স্টার্ট কর ফার্স্টে আলু ভাজা দিয়ে খাবো আমিও আলু ভাজা দিয়ে খাবো আমি কখনো তিতা পাট শাক খাইনি এই ফার্স্ট আমিও আমিও খাইনি কখনো শুধু তো আজকে ভাজিটা আমার আর একটা বোন করেছে শাক ভাজিটা মুক্তা করেছে আর রুই মাছের ঝোলটা আমি করেছি ভাজিটা অনেক মজা হয়েছে শাক বেশি তিতা লাগে শাক বেশি তিতা না ভাতের সাথে ওরকম তিতা না কখনো চিতা পাট শাক খাই না আজকে প্রথম ভালোই লাগছে রুই মাছের ডিম দিয়ে আলু ঝুরঝুরি ভাজিটা অনেক মজা হয়েছে তরকারিটা পুরো নিয়ে নেব পুরো নিয়ে নিস তরকারিতে নাকি অনেক ঝাল হয়েছে নাকি তরকারিটা অনেক ঝাল হয়েছে হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই মরিচ বেশি দিয়ে ফেলছি তরকারিটা অনেক মজা হয়েছে খাওয়া যাবে কি না আমি কি এত পাজে রান্না করি যে খাওয়া যাবে না তোমরা সবসময় রান্না করো একটু ভালো করো আমি একটু খারাপ করে এটাই
ঝাল হয়েছে, অনেক ঝাল হয়েছে। তবে তরকারিটা অনেক মজা হয়েছে, আমি বলতেছি। পটল আলু দিয়ে গাইস, মাছ অনেক কাটা। এই মাছ অনেক কাটা, তবে মাছটা খেতে অনেক মজাই। অনেক কাটা না? অনেক ঝাল, কাঁচা মরিচ বাটা দেওয়া, আবার শুকনো মরিচের গুঁড়া দেওয়া, ঝাল হবে না? মাছে অনেক কাটা, রুই মাছে এত কাটা। কাটার জন্য আমি হেরে গেলাম। তো শেষ, আজকের উইনার আমি, আপু হেরে গেছে। তো গাইতে প্রচুর ঝাল হয়েছে, প্রচুর মজা হয়েছে তরকারিগুলো। তো গাইস, আপনারা 9 মিনিট 41 সেকেন্ডে খাওয়া হয়েছে, তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ক্লিন হয়ে আসতেছি।
তো গাইস আমরা চলে এসেছি শাস্তি নিয়ে, ওয়াসকে লুজার হয়েছে, আমি উইনার হয়েছি। হ্যাঁ গাইসরা তো দেখেছে, এই বন্ধুরা দেখেছে না কে তো ওকে আজকে পালিশমেন্ট দিব, জানি না কি পালিশমেন্ট দিব আজকে ওকে। ওর জন্য দেখেন মজার একটা পালিশমেন্ট নিয়ে আসছি, দেখছেন ওকে এটা পুরো খাওয়াবো আজকে, এটা পুরো খাওয়াবো না, খাওয়া স্টার্ট করো, খাও ওরা খেতে পারবো না, কামড় দিয়ে যতটুকু আছে অতটুকু নিয়ে দাও। তুমি যদি কামড় দাও না তাহলে কি হবে? এক কামড়ে যতটুকু আসে অতটুকু নেবো। এতখানি বেগুন কি খাওয়া সম্ভব নাকি অসম্ভব? আগে কতটুকু খাওয়াইছিল পটল? আমি একদিন ওকে শাস্তি দিয়ে প্রতিদিন আমাকে কঠিন কঠিন শাস্তি দিচ্ছে। না প্রতিদিন কেন তোমাকে কঠিন দিব, প্রতিদিন কি তুমি হাঁটতেছ? তো গাইস একটু বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট হয়ে দিই না, এবার ঠিক আছে। তো গাইস দেখেন এখানে নাকি এতটুক, কতখানি বেগুন এখানে, কতখানি বলো না, অনেকখানি কমাই দিছি। যত এখন লুজার হয়েছি শাস্তি আমার নিতেই হবে, সমস্যা নাই ইনশাল্লাহ, এরপরে তুমি যখন লুজার হবা তোমাকে আমি অনেক ভালো শাস্তি দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, তো বেগুনটা সাবান দা ধুয়ে নিয়ে আসছো? তো সার্প এক্সেল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। সার্প এক্সেল? ও মাই গড, তাহলে আমার পেটে ভিতরে গিয়ে আসা হবে একদম। তুমি বলতো গাইস দেখেন খাচ্ছি, বিসমিল্লাহ। খাওয়া দেখে মনে হচ্ছে কত মজা, দেখতেছেন ও শাস্তি নিচ্ছে, আমি একটু পানি খেয়ে নিই। গাইস শাস্তি নিচ্ছে, দেখেন কত মজা করে খাইতেছে। যত যাই বললো পটলের থেকে এটা অন্তত ভালো খাইতে। আর না খেলো না, চোখে পানি চলে আসছে আমার। আচ্ছা আরেক কামড় খাও। খাওয়া না গাইস, আসলে এগুলো খাওয়াটা অনেক কষ্ট, এগুলো রান্না তারপর ভাজা খাইতে যতটা মজা, কাঁচা খাইতে তত কি এত বাজে, এটা না খাইলে আসলে বুঝবেন না। তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর আমাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো শাস্তি নিয়ে ফেলছে গ্যাস, খুবই বাজে ছিল কিন্তু কি করব, লোজার যেহেতু হয়েছি খেতে তো হবে তাই খেলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আমরা নতুন, আমাদের ভুল হলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন প্লিজ প্লিজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গাইস, আমাদেরকে সাবস্ক্রাইব না করলে, আমাদের পাশে না থাকলে আমরা আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারবো না ইনশাল্লাহ। আমরা আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো। তো গাইস আজকের জন্য টাটা।